Hello everyone, welcome back to my channel. কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেড ঘি রেসিপি। আসলে খুব ইজিলি আমরা বাসায় এই ঘিটা তৈরি করে নিতে পারি, তো চলুন দেখে নেওয়া যাক আমি হোমমেড ঘিটা কীভাবে তৈরি করি। এখানে আমি লোরপাকের বাটারে নিলাম, এই লোরপাক বাটার দিয়ে কিন্তু ঘির কোয়ালিটি অনেক ভালো হয়, তো আপনারাও ট্রাই করবেন এই লোরপাক দিয়েই আপনারা হোমমেড ঘি তৈরি করতে। এখানে আমি 600 গ্রাম লোরপাকের বাটার নিলাম, আর যে হাঁড়িতে আমি ঘি তৈরি করব সেটা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে নিলাম। এই তো এখন হাঁড়িতে আমি বাটার বসিয়ে দিলাম, আর একদম লো আছে কিন্তু আপনারা ঘিটা তৈরি করবেন, না হলে কিন্তু ঘি নিচে পুড়ে যাবে। তো আমি একদম লো আছে তৈরি করতেছি, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম বাটার। এই তো বাটার একদম গলে গেছে, আর আসলে বাটার থেকে কিন্তু ঘি বের করা খুবই ইজি একটা কাজ, যদি এতদিন আমার জানা ছিল না, তো এখন যখন জানলাম আমি সব সময় চেষ্টা করব বাসায় তৈরি করতে এই ঘি। তো আপনারা চাইলে এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন, এই ঘির কালারটা আসবে একদম ইয়েলো কালার। আমি আসলে ইয়েলো কালারটা চাচ্ছি না আপাতত, সে কারণে আমি একটু ব্রাউন করব, আরও একটু জাল করে নেব। আমি প্রায় 20 মিনিট মতো জাল করে ব্রাউন কালার করে নিলাম, তো আপনারা কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। হালকা ইয়েলো হলে আপনারা 10 মিনিট পর চুলা টপ করে দিলে আপনাদের ঘিয়ের কালার ইয়েলো হবে, আর আপনারা যদি একটু ব্রাউন চান তাহলে কমপক্ষে আপনাদের লো আছে 20 মিনিট রাখতে হবে। তো 20 মিনিট পর আপনার পছন্দের কালার আপনি পেয়ে যাবেন। এই তো আমার পছন্দের কালার আমি পেয়ে গেলাম, আরও একটু আমি নেড়ে ছেড়ে দেব, আর একটু হালকা ব্রাউন করব আমি। যদিও দেখতে একটু কালো টাইপ লাগে, তো ঘি জমে যাওয়ার পর একদম ব্রাউন হয়ে যায়। আমি আরও একটু অল্প আছে কুক করব। এই তো একদম ব্রাউন হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব, আর যখন ঘি একটু ঠান্ডা হবে আমি ছেঁকে নিব। এই তো ছাঁকনিতে আমি এখন ছেঁকে নিচ্ছি। তো আসলে অনেকে দুধ থেকে তৈরি করেন, ওইটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়, হাতের কাছে আমরা যখন ইজিলি বাটার পেয়ে যাচ্ছি তাহলে আমি ওই ঝামেলাতে কেনই যাব। সে কারণে আমি বাটার দিয়েই তৈরি করে নিলাম আমার পছন্দের ঘি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিদিনের মতো বলবো একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আপনাদের ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করবেন। আর আজকে আমি 600 গ্রাম বাটার দিয়ে প্রায় 500 গ্রামের কাছাকাছি মতো ঘি ফেলাম, মোটামুটি একটু সাশ্রয়ীও বলতে পারেন। যে পরিমাণ টাকা দিয়ে আমি বাটার কিনলাম সেম পরিমাণ ঘি যদি আমি কিনতে যাই তাহলে কস্টটা অনেক বেশি আসে, তো সে হিসাবে চিন্তা করলে মোটামুটি একটু সাশ্রয়ী বলতে পারেন। সাশ্রয়ীতে কো বড় কথা, আপনি যে হোমমেড ঘি তৈরি করলেন সেটাই, তো আমি আসলে শখের বসে করলাম, তো করে মোটামুটি আমার ভালো লাগলো, আর পুরো একটা ফ্ল্যাটে স্মেল হয়ে গেল খুবই সুন্দর গিয়ের। তো যাই হোক, একটা ভাবি বলল আপনার ফুল ফ্ল্যাটে কিন্তু গিয়ের স্মেল হয়ে গেছে, তো শুনতে আসলে খুবই ভালো লাগে এরকম। তো যাই হোক, আমি আমার পছন্দের কালারটা পেলাম, সেটাই বড় কথা। তো আমি এখন একটা কাঁচের জারে নিয়ে নিলাম, আর আপনারাও ট্রাই করবেন ঘিটা যেন কাঁচের জারে নিতে, তাহলে অনেক দিন ভালো থাকবে আপনার ঘি। তো আমি এখন ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব।
আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই তো প্রায় 6 ঘন্টা পর ঘি একদম জমাট বেঁধে গেছে, দেখতে পারতেছেন। আর ঘিয়ের কালারটা খুবই খুবই সুন্দর আসলো, লিকুইড থাকাকালীন কিন্তু একটু কালো টাইপের থাকে, বাট যখন জমাট বেঁধে যায় কালারটা খুবই সুন্দর আসে। আর আপনারা যদি একটু ইয়েলো চান কালারটা, তাহলে আপনারা 10 হতে 12 মিনিটসের ভেতরেই চুলাটা অফ করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘি। তো যাই হোক, আমি তো আজকে অনেক খুশি, আমার লাইফের প্রথম ঘি আমি বাসায় তৈরি করলাম, তো আপনারাও আশা করি তৈরি করবেন। আজকের রেসিপিটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।